এবারে যখন আমরা ক্লাসটা ছাড়ি তখন কি হয় দেখুন, তখন গাড়িটা এখন বন্ধ হয়ে গেল আমার। ক্লাস হচ্ছে এমনই একটা জিনিস, ক্লাসটাকে আপনাদেরকে কন্ট্রোল করা শিখতে হবে। ক্লাসটাকে যদি আপনারা ঠিকভাবে কন্ট্রোল করে নিতে পারেন, আপনারা আয়ত্তে এনে নিতে পারেন, তাহলে আপনি গাড়ি যে কোনো পজিশনের মধ্য থেকে আপনি গাড়িটাকে ইজিভাবে বার করে নিতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো, যখন আমরা গাড়ি চালাই, গাড়ি রানিং চালাতে চালাতে আমাদেরকে টার্নিং নিতে হয়। তো টার্নিং আসে তখন আমাদেরকে টার্নিং নিতে হবে। তো টার্নিং পয়েন্টে হয়তো রাস্তাটা একটু ঢালু আছে বা উঁচু আছে, বিশেষ করে উঁচু যখন থাকে, এবারে সেই পজিশনে ট্রাফিকে পড়ে যান। আগের গাড়ি হয়তো দাঁড়িয়ে গেছে, আপনাকেও পুরো ফুল ব্রেক করে স্টপ করে দিতে হয়। তো সেই পজিশনে টার্নিংয়ে আপনি দাঁড়িয়ে গেছেন, উঁচু আছে তো দাঁড়িয়ে গেছেন। এবারে কী হয়, যারা নতুন গাড়ি চালাচ্ছে তাদের অসুবিধাটা কী হয়, সেই সময় যখন আবার গাড়িটাকে নিয়ে যেতে হয় তখন গাড়ি বন্ধ হয়ে যায় এবং গাড়ি তখন নিয়ে যেতে তাদের অসুবিধা হয়। তো আজকের ভিডিওটা এটাই দেখাবো, যখন আমরা টার্নিং নেবো সেই সময় যদি কোনো উঁচু রাস্তা থাকে এবং যদি ট্রাফিকের মধ্যে আপনি পড়ে যান, গাড়ি যদি স্টপ হয়ে যায়, সেই মুহূর্তে আপনারা গাড়িটাকে কীভাবে ওইখান থেকে বার করে নিয়ে যাবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তো চ্যানেলে যদি নতুন এসে থাকেন, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে প্রেস করে দেবেন। যখন এরকম ভিডিও আপলোড করবো ফার্স্ট আপনাদের পাশে নোটিফিকেশান চলে যাবে। এবং যারা ফেসবুক পেজে দেখছেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমি যাচ্ছি। তো আগে আমার টার্নিং আছে এবং ওই টার্নিংটায় উঁচু আছে। তো আপনাদের দেখাবো, সেই পজিশনে যদি আমাদের গাড়ি ট্রাফিকে দাঁড়িয়ে যায় টার্নিংয়ে উঁচুতে যেটা বললাম, তো সেটাতে কীভাবে আপনারা কন্ট্রোল করবেন পায়ের মুভমেন্টে এবং আমার স্টিয়ারিংটা দেখবেন আমি কীভাবে কন্ট্রোল করব। তো আমার গাড়ি এখন সেকেন্ডে আছে, এটা পুরোটা আপ আছে। তো এইখানে কি হয় দেখুন, এইখানে আপ আছে, এই যে পজিশনটা আছে, এই যে এখানে যে টার্নিংটা নিতে যাব, উঁচু জায়গা আছে। তো এখানে কি হয়, ধরুন এখানে ট্রাফিকে গাড়িটা দাঁড়িয়ে গেছে, এবারে তো কি হয় আমরা ফার্স্ট গিয়ার দিই, এবারে যখন আমরা ক্লাচটা ছাড়ি তখন কি হয় দেখুন, তখন গাড়িটা এখন বন্ধ হয়ে গেল আমার। তো এই জিনিসটা হয় নতুনদের, এই জিনিসটাই হয়, বন্ধ হয়ে যায়, আবার স্টার্ট দেয়, আবার যখন হচ্ছে ব্রেক ছেড়ে ক্লাচটা ছাড়তে যায় তখন যে নিচের দিকে গাড়িটা গড়িয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন সেই জিনিসটা, নিচের দিকে গড়িয়ে যাচ্ছে। তো এইখানে কি করতে হবে, এখানে দেখুন আমার পায়ের পজিশনটা, এখানটায় ক্লাচটাকে হাফ ছাড়বো, ক্লাচটাকে হাফ ছাড়বো, বাইটিং পয়েন্ট যেটাকে বলে, আগে বলেছি আমি আপনাদের বাইটিং যে পয়েন্টটা, সেই বাইটিং পয়েন্টে আপনাদেরকে ক্লাচটা ছাড়তে হবে, একটু গাড়িটা ভাইব্রেট হবে। এবং দেখুন এইখানে অ্যাক্সেলারেটরটা চট করে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিতে হবে, অ্যাক্সেলারেটরটা চট করে দিয়ে গাড়িটাকে উপর দিকে উঠিয়ে দিতে হবে। দেখুন আমি কত আরামসে গাড়িটাকে উঠে নিলাম, এবার স্টিয়ারিংটাও দেখুন আমি কীভাবে কাটালাম এবং স্টিয়ারিংটা দিয়ে সোজা করে নিলাম। তো আপনাদেরকে এইভাবে, এই যে ক্লাচটা আমি যে ছেড়ে দেখালাম আপনাদেরকে, এইভাবে ক্লাচটাকে আপনাদেরকে হাফ ছাড়তে হবে এবং অ্যাক্সেলারেটরটা দিয়ে দিতে হবে। আমি চেষ্টা করছি আরেকবার আমি আপনাদেরকে দেখানোর জন্য, এখানে আমি একটু টার্নিং নেবো, তার আগে ডান দিকে আমি দেখে নিচ্ছি না কোনো গাড়ি নেই, আমি আস্তে আস্তে করে গাড়িটা ঘুরিয়ে নিই। আর যখনই গাড়ি ঘুরাবেন আপনারা একটু বড় জায়গাতে ঘুরাবেন, যাতে এই যে এক চান্সে ঘুরে গেল গাড়িটা। আমি আরেকবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর একটা জিনিস বলি আপনাদেরকে, একটা জিনিস আমি বলা হয়নি আজকের ভিডিওতে বলছি, যখনই আপনারা গাড়ি চালাবেন খালি পায়ে গাড়ি চালাবেন না। অনেককে আমি দেখেছি খালি পায়ে যারা গাড়ি চালানো প্র্যাকটিস করে, মানে গাড়ি চালানো শিখেছে, তারা পরেও আমি দেখেছি জুতা পরে শু পরে গাড়ি চালাতে তাদের অসুবিধা হয়, এই জিনিসটা আমি দেখেছি। এবং অনেকে দেখেছি, অনেক যারা গাড়ি ড্রাইভিং শেখায় অনেকেও দেখেছি এরকম খালি পায়ে গাড়ি চালানো শেখায় এবং দেখায়। তো তাতে কি হয়, আপনাদের অভ্যাসটা খারাপে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে। আমি অনেক ড্রাইভারকেও দেখেছি খালি পায়ে গাড়ি চালাচ্ছে, আমি জিজ্ঞেস করছি যে শু পরা নেই বা জুতো পরা কেন নেই খালি পায়ে, বলছে না আমার খালি পায়ে শেখা হয়েছে, অভ্যাস হয়ে গেছে। তো আমি এটা কিন্তু আপনাদেরকে বারবার বলছি, আপনারা কিন্তু গাড়ি যখন চালানো শিখবেন তখন কিন্তু পায়ে কিছু পরে থাকবেন, শু বা কোনো হাওয়াই চপ্পল, শুটা পরার চেষ্টা করবেন, আমি যেমন পরে আছি। তো আবার আমি গাড়িটা এখানে ব্যাক করবো, ঘুরে নিতে হবে। দেখুন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, তখন আমি
বাঁ দিকে গিয়েছিলাম, এবারে আমি ডান দিকে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখন গাড়ি 3 নম্বরে দিয়ে দিলাম। তো এবারে কি, এবারে উঁচুটা আসছে, এবারে কি করব, গাড়িটাকে আমি সেকেন্ড গিয়ারে করলাম। এবারে দেখুন আমার গাড়িটা আমি এবারে এখানে ডান দিকে হয়তো নিয়ে যাব, তো এখানে ট্রাফিকের মধ্যে ফেঁসে গেল। তো তখন কি হয়, যখন যেটা বললাম ফার্স্ট গিয়ার দিয়ে যখন আমরা, যখন পিছনে একটা বাইক আসছে, স্কুটি আসছে মানে শিখছে, তাই আমাকে একটু দাঁড়িয়ে যেতে হলো। তো এবারে কি হয়, এখানে আমরা যখন ক্লাচটা ছাড়ি এবং ব্রেকটা ছেড়ে এক্সেলেরেটর দিতে দিই, এই যে গাড়িটা পিছন দিকে গড়িয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদেরকে কী করতে হবে, এই মুহূর্তে আমাদেরকে ক্লাচটাকে ছাড়তে হবে হাফ বাইটিং পয়েন্ট, এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে এক্সেলেরেটরটা দিয়ে দিতে হবে, একটু রেস করতে হবে। এটা অনেকটাই উঁচু আছে এই জায়গাটা, করে দেখুন কত ইজিভাবে স্মুথলিভাবে আমি গাড়িটাকে নিয়ে চলে গেল। তো আমি আগেও বলেছি ক্লাচ হচ্ছে এমনই একটা জিনিস, ক্লাচটাকে আপনাদেরকে কন্ট্রোল করা শিখতে হবে। ক্লাচটাকে যদি আপনারা ঠিকভাবে কন্ট্রোল করে নিতে পারেন, আপনার আয়ত্তে এনে নিতে পারেন, তাহলে আপনি গাড়ি যে কোনো পজিশনের মধ্য থেকে আপনি গাড়িটাকে ইজিভাবে বার করে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে দিবে। তো কাজে লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।